একে হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো গোটা তেলিয়ামুড়া মহকুমাবাসী। জলডুবে মর্মান্তিক মৃত্যু দুই শিশু কন্যার ঘটনা তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মঙ্গলজয় পাড়া এলাকায় মঙ্গলবার সকালবেলা। মৃত দুই শিশু কন্যার নাম এলিসা রূপিণী বয়স 4 মাস 7 এবং এমি দেববর্মা বয়স 4 বছর। মৃত শিশুকে শেষবারের মতো বুকে জড়িয়ে অসহায় পিতামাতার শেষ আর্তনাদ, যা চিকিৎসকের চিকিৎসাকেও হার মানায়। সন্তানহারা পিতামাতার কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। এমনই এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হল গোটা তেলিয়ামুড়া মহকুমাবাসী। জলে ডুবে মর্মান্তিক মৃত্যু দুই শিশু কন্যার ঘটনা তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মঙ্গলজয় পাড়া এলাকায় মঙ্গলবার সকালবেলা। মৃত ওই দুই শিশু কন্যার নাম এলিসা রূপিণী বয়স 4 বছর 7 মাস এবং এমি দেববর্মা বয়স 4 বছর। সংবাদে জানা গেছে, এদিন সকালবেলা মঙ্গলজয় পাড়া এলাকার বাসিন্দা বিকাশ রূপিণীর 4 বছর 7 মাসের শিশুকন্যা এলিসা রূপিণী এবং দ্বারকা দেববর্মার 4 বছর বয়সী শিশুকন্যা এমি দেববর্মা একসঙ্গে খেলাধুলা করছিল বাড়ির পার্শ্ববর্তী এলাকায়। খেলাধুলা করার সময় আচমকাই ওই দুই শিশুকন্যা বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। ঘটনা প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে এলাকার লোকজন ওই দুই শিশুকন্যাকে পুকুরের জল থেকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে আসলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকন্যাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু তারপরেও ওই মৃত দুই শিশুকন্যার পিতামাতা তাদের মৃতদেহ বুকে জড়িয়ে বাঁচানোর শেষ চেষ্টাটুকু করেও নিষ্ফলা হয়ে শিশু মৃত্যুর আর্তনাদ শুরু করে। সন্তানহারা পিতামাতার কান্নায় ভারী হয়ে ওঠে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের আকাশ বাতাস। এই ঘটনার খবর চাউর হতেই গোটা মঙ্গলজয় পাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। বর্তমানে ওই দুই শিশুকন্যার মৃতদেহ রয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। নাম এলিসা রূপিণী 4.5 বছর আর ইমি দেববর্মা 4 বছর। একজন 4 বছর 7 মাস আর একজন 4 বছর। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।